এই বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো পূর্ণিমাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও। ভিডিওটা অনেক দিনকারই, তো আজকে ছাড়ছি ভাইজির বউ বিদায় আর বউ ভাতের ভিডিওটা। পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। এখন সকাল, তো বিয়ে তো শেষ হয়েছে, অনেক রাত্রির ভোর রাত্রির হয়ে গেছিলো। তারপরে আবার সকাল সকালে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আবার ছেলের বাড়িতে অনেক নিয়মকানুন রয়েছে, তার মধ্যে গরমও বেশ গরম। তো বেশি দিন না, শ্বশুর বাড়ি কাছেই। কেমন নিয়ম ছোটোবেলা থেকে বাপের বাড়িতে থাকে, তারপরে একদিন ঘর বাড়ি ছেড়ে সব চলে যেতে হয় সব মেয়েদেরই। আমাদেরও এই জীবনে এসেছিলো, তো দেখো খুব কষ্ট লাগে, এসব দেখলে না ভীষণ কষ্ট লাগে। দাদা বৌদি এখন বরণ করছে, দাদা বোনের সম্পর্ক কি যে মধুর, যারা হারায় তারাই জানে। দেখো আমাদের বর বাবাজি একাই 100 আমাদের মেয়েকে সামলানোর জন্য নিজেই নিয়ে যাচ্ছে, কারো মানে কাউকে লাগছে না। কত নিয়ম তাই না? দাদা নাই, ভাইকে গাড়ি ছেড়ে দিতে হবে, চাকা ধুয়ে দিতে হবে, কত নিয়ম। বাড়িতে উঠবেই আর চলে যাবে, বেশিক্ষণের রাস্তা না। খুবই কষ্টের একটা দিন, মানে এগুলো এই কষ্টগুলো না ভোলার মতো না, ভীষণ কষ্ট লাগে এগুলো দেখলে। তো দেখো চলে আসলো পরের পরের দিন বউ ভাত, তো আমরা সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি কন্যা যাত্রীতে। তো দেখো আমাদের ওয়েলকাম জানাচ্ছে। তো এখন মানে গেটটা অনেকটাই বড়, মানে অনেকটাই ভেতরে,
গরম গরম করে তারপরে ভেতরে ঢোকাবে। তো এই যে আমার বৌদি রয়েছে, বৌদিকে গরম না করলে তো আমরা ঢুকতে পারবো না, তাই বৌদির সাথে আমরাও যাবো। সবাইকে গরম টরম করে মিষ্টি করে তারপরে আমরা ভেতরে ঢুকেছি। শরীরটা খারাপ লাগছিল, আমি কোনো অনুষ্ঠানে গিয়ে শান্তি পাই না, আমার ছেলের জন্য এখানে আমি যাই না। ওর সবসময় শরীর খারাপ হয়, ওর জ্বর জ্বর এসছে, তারপরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে। আসলে বিয়ের দিন না ভীষণ উল্টো পাল্টা খাবার খেয়ে নিয়েছে, মানে ফ্রিজের জল বরফ জল ওগুলো খেয়ে নিয়েছে, ওর জন্য শ্যুট করে না। দেখো আমাদের মেয়ের শাশুড়ি মা, এই নিয়মগুলো আমার খুব ভালো লাগলো, আমি নতুন দেখলাম। আমার ছেলের জন্য আমার আনন্দটা নষ্ট হয়ে গেল, ছেলে বলছে না, আমি তো দেখলাম ওর একটু জ্বর এসছে, তারপরে বাড়িতেও ভীষণ জ্বর এসেছিলো, তো আমি বাড়ি চলে এসেছিলাম পরের দিন। তো আমার বৌদিকে দেখো, আমি এবার ভেতরে প্রবেশ করছি, অনেকটা বড়, মানে অনেকটা ভেতরে, ওদেরই সব গেটটা ওদেরই জায়গা, অর্কেস্ট্রা হচ্ছে। খুব সুন্দর প্যান্ডেল করেছে, ভীষণ সুন্দর। এই যে চলে আসলাম বাড়ির ভেতরে, এত সুন্দর করেছে না, মানে কি বলবো, অপূর্ব। তো আমি পুরো ভিডিওটা করতে, প্রচুর লোক ছিল, প্রচুর ভিড়, তার মধ্যে ছেলেরও শরীরটা খারাপ ছিল, আমারও ভালো লাগছিল না। দেখো আমাদের মেয়ে জামাই, খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা, বাইরেটাও ভীষণ সুন্দর সাজিয়েছে। তো দেখো আমরা মানে বেশিক্ষণ ছিলাম না, আমরা ভেতরে এত অস্থির লাগছিলো, তো বাইরে অনেক খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তারপর আমরা তাতে করে খেয়ে দিয়ে নিয়ে, যে আমার দুই ভাইজি বৌদি, তো আমরা সবাই একটু বেশ ভালোই মজা করলাম একসাথে, অনেকদিন পর হলাম। তো সবাই ওদের আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মানে বেশি বেশি করে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ছেলে দেখেছো কতটা শরীর খারাপ লাগছিলো, খুব কষ্ট হচ্ছিলো ওর। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।